96টা ছেলে মেয়ে পড়ছে হাই স্কুল, আর মাত্র 4টে ছেলে মেয়ে পড়ে মাদ্রাসা। তাহলে হাই স্কুলে যে ছেলে মেয়েগুলো যাচ্ছে 100-এর ভিতরে 96টা, আর একটু বলে রাখি মাদ্রাসা 4টে পড়ে মিন্স মুক্ত হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা মিলে 4টে আছে। আর বাকি 96টা আমাদের ছেলে মেয়ে তার হাই স্কুলে পড়াশোনা করে। যে ছেলে মেয়েটা মক্তবে পড়ে আবার হাই স্কুলে পড়ে তাকে আমরা মক্তবের ভিতরে সামিল করে নিই। এটা আবার বলছি, মেয়েটা হয়তো ক্লাস 8-এ পড়ে কিন্তু সকালে 2 ঘন্টা মক্তবে পড়ে, আমরা ধরে নিয়েছি ওটাও মাদ্রাসার মেয়ে। তো যত ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে তারা মাত্র 4টি, আর যারা হাই স্কুলে পড়ছে তারা 96টা। এখন এই মাদ্রাসায় পড়া 4টে ছেলে মেয়েকে যদি আমরা বাদ দিই, তাহলে হাই স্কুলে যে সমস্ত ছেলে মেয়ে আমাদের পড়ছে ওরা একেবারেই ইসলাম সম্পর্কে 0 পয়েন্টের কোনো ধারণা তাদের ভিতরে নেই, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকছে না। ফলত সে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ইসলাম আর মুসলমানের কল্যাণে সে কিছু করতে পারছে না, কারণ ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নেই। দোষ তো তার নয়, তাকে শেখানো হয়নি, বোঝানো হয়নি, যার জন্য সে ইসলামী জগৎটার ব্যাপারে সম্পূর্ণ অন্ধ। এবারে সেই হাই স্কুলে পড়ে কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, যা তো পাঁচটা হচ্ছে সেটাও আমাদের গর্ব হোক, তাতেও আমাদের আনন্দ। কিন্তু এর পরেও যেটা অভাব থাকছে, এর পরেও আজকে যদি আমার মায়ের একটা অপারেশন করা লাগে, তাহলে আমি প্রথম খুঁজু একটা মহিলা, কারণ আমার মাও মহিলা আর ডাক্তারটাও যদি মহিলা হয় তাহলে আমার মায়ের ইজ্জত সেখানে খানিকটা সুরক্ষিত হবে, এটা আমি আশা করতে পারি। এবারে যদি মহিলা ডাক্তার মিলে যায় তখন কিন্তু আমি আর একবার চয়েস করবো এর ভিতরে যদি একটা মুসলমান ডাক্তার, কারণ আমার ধারণা এটা যদি ডাক্তারটা মহিলা প্লাস যদি মুসলমান হয় তাহলে নিশ্চিত আমার মায়ের এই অসুস্থ অবস্থাতে পাঁচত্ব নামাজ পড়ার সময় ওই ডাক্তার আমার মায়ের একটু সহযোগিতা করবে। তো আজকের দিনে ডাক্তার পাওয়া যাচ্ছে কিন্তু মেয়ে ডাক্তার খুঁজে পাওয়া একটু কম, আবার লেডিস ডাক্তার যে আমরা পাচ্ছি তার ভিতরে মুসলিম ডাক্তার খুবই কম, খুবই কম। তো ডাক্তার অনেক রয়েছে কিন্তু এমন একটা ডাক্তার বলবেন যে ডাক্তারটা তার ডাক্তারি চেয়ারে বসে রুগীকে বলবে তোমার তো সুগার হয়েছে, তা তুমি এক কাজ করো, আমি ওষুধ দিচ্ছি, ওষুধগুলোও খাও, আর ভোরবেলা উঠে উদ্দেশ্যা সেরে একটু ফজরের নামাজটা পড়ো, একটু হাঁটাহাঁটি করো, আল্লাহ যদি রাজি থাকে তোমার সুগারের কিছু উপকার হবে। ধর্মসভায় নামাজের কথা বললে 100 লোককে বললে যদি 1টা লোক নামাজি হয়, ডাক্তার যদি ডাক্তারের চেয়ারে বসে নামাজের কথা বলে যে নামাজ সুগারের রোগের একটা ভালো ওষুধ, তাহলে আমার মনে হয় একটা মৌলানা ধর্মসভার স্টেজে দিয়ে যতটা খেদমত করতে পারে একজন ডাক্তার ডাক্তারের চেয়ারে বসে তার চেয়ে বেশি খেদমত করতে পারে। আমরা কি ধর্মসভায় প্রায় বলি যে ঘুষ খাওয়া যায় না, এটা কঠিন অন্যায় ঘুষ খেতে, কিন্তু একজন ভালো নামাজি রোজাদার সত্যবাদী খাকি ড্রেস করা একজন ভালো সুদ না খাওয়া মুসলিম পুলিশ যদি মাইক সের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আমি এই থানায় এতদিন পুলিশের ডিউটি করছি, 10টা টাকা ঘুষের রেকর্ড দেখাতে পারলে আমি খাকি কোথা ছেড়ে দেব, আমার মনে হয় একজন যোগ্য আলেম মাইকে চিৎকার করে ঘুষের বিরুদ্ধে 1000 বার ধর্মসভা করলেও যতটা কাজ হবে তার চেয়ে একটা পুলিশ যদি পুলিশের পোশাক করে ঘুষের বিরুদ্ধে 1টা কথা উচ্চারণ করে তাতে মনে হয় মানুষ তার কথাটা আরো বেশি গুরুত্ব দিয়ে ভাবতে শিখবে, যেটা বলার মানছি। আজকে এই মেয়েগুলো এরা আমাদের কাছে এসেছে, কেউ পাই, কেউ সিক্স, কেউ সেভেন, কেউ এই পড়তে পড়তে এসছে, কেউ বা ক্লাস ফোর পাস করেই চলে এসেছে, আলহামদুলিল্লাহ। গার্জেনদের অবশ্যই মেহনত ছিল, আবার মাদ্রাসার কর্তৃপক্ষ যারা তাদের যত্ন, ছোট ছুটি দৌড়োদৌড়ি পয়সা এসব কি চিন্তা করেছে, শিক্ষক মন্ডলী যারা ছিলেন তারাও যান প্রাণ উজাড় করে
অল্প পয়সার বিনিময়ে তারা মেহনত করেছে, ছাত্রগুলোও কষ্ট করেছে, আর আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট। এই ভালো রেজাল্টটা যদি মনে হয় শুধু একটা শিক্ষিত জামাই নেওয়ার জন্য, তাহলে আমাদের কাছে আপনার মেয়ে ভালো হয় না, মাজার আছেন। আমি কি বোঝাতে পেরেছি? আমার এই হিন্দি কথাটা কি আপনাদের মাথায় ঢুকেছে? প্রায় গার্জেন একটা উদ্দেশ্য এইরকম থাকে, ওই কোন রকমের লবটা করে মোটামুটি 16-18 বছর বয়স হবে একটা ভালো জামাই নেব, তার জন্য মেয়েটা মাদ্রাসা। দয়া করে মেহরবানি করে কোন অভিভাবক অভিভাবিকার যদি ভালো জামাই পাওয়ার জন্য মেয়েটাকে যদি আমাদের কাছে দিয়ে থাকেন, তাহলে আপনার চরণ ধরিতে প্রণাম জানিয়ে বলছি, মেয়ে তুলে না ওরকম মেয়ে ঠিক করি আমাদের পোষাবে। এ মহাবিশ্বে যা কিছু সৃষ্টি মহাকল্যাণ পথ, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নয়। নজরুল ইসলামের এই ভাষাটা তো আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং আমরা চাইছি এই নারী সমাজের এই মেয়েগুলোকে আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি পরেজগারদের লিডার তৈরি করে দাও। সুবহানাল্লাহ, শুধু একটা ঘর পটনার ভালো বৌমা তৈরি করার জন্য এই মাদ্রাসা নয়। আমরা চাইছি এই মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে এমন একটা জায়গায় এদের তুলে দেওয়া, যাতে করে এরা ভবিষ্যতে মহিলা জাতির নেতৃত্ব দিতে পারে, এরা যেন লিডারশিপের জায়গাটা নিতে পারে। আমার একদম ব্যক্তিগত অভিমত বলছি, আপনাদের অভিমত গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করা। এরা আনে পর্যন্ত করেছে আলহামদুলিল্লাহ। এই মেয়েদেরকে যদি আমরা আর মাদ্রাসা লাইনের নাও পড়ে, হয়তো বোখারি পাস করবে না, হয়তো মেসকাত পড়ার সুযোগ পেল না, কিন্তু নামাজ রোজা হজ যাকাত ইসলামের যে ফান্ডামেন্টাল কাহিনী, যে মৌলিক আইন, সেই আইনগুলো সম্পর্কে ওদের জানা বোধ হয়ে গেছে ওরা পাঁচজনকে শেখাতেও পারে। এবারে যেটা হবে এই লাইনের মাস্টার ডিগ্রি করার জন্য, এখন যদি এই মেয়েদেরকে এরা 5 বছর থেকে এদের নামাজ পড়া, আপনার 5 থেকে এদের নামাজ শিখিয়েছি, রোজা শিখিয়েছি, হজের মশলা, পাটনা পাকের মশলা, জাকাত ফিতরা কোরবানির মশলা, মোটামুটি মহিলা সমাজের ভিতরে ইসলামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আলহামদুলিল্লাহ এদের আছে। আর এবারে যদি আমার এই মেয়েদের ভিতরে আমরা চেষ্টা করে যদি একটা বোরকা পুড়ি দেওয়ার ডাক্তার যদি তৈরি করতে পারি, 5 বছর অনলি 5 ইয়ার্স, যদি এর ভিতরে তমন ভালো ব্রেনিয়ান মেয়ে আমরা পাই যে মেয়েটা ডাক্তার হওয়ার মতন উপযুক্ত, ইসলাম তোর ভিতরে মাশাআল্লাহ দিয়ে দিতে আর, এবং ও যেখানেই যা ইসলাম কোনোদিনও ত্যাগ করতে পারবে না আশাবাদী, যদি এই মেয়েদের ভিতরে আমরা একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, সে যদি ভালো ইঞ্জিনিয়ার হয়ও না, মাথার বোরকা হিজাব কখনো সে ছাড়বে না, সে যদি কখনো ফ্লাইটে পাইলট তৈরি হয়, সেই হিজাব পরি ফ্লাইটটা যদি ইসলামী শিক্ষা দিয়ে, ডাক্তার সমাজে প্রচুর আছে কিন্তু অ্যাকর্ডিং টু ইসলামী সিস্টেম, কটা ডাক্তার আমাদের সামনে আছে, হ্যাঁ বলছি ডাক্তার মাস্টার করার জন্য প্রচুর হাই স্কুল আছে এবং হচ্ছে সেখান থেকে, তাতে ডাক্তার মাস্টারের অভাব নেই, বরং মাস্টার এখন ছাত্র চাইতে বেশি। আমি চাই না যে এরা পড়াশোনা করে পেশাগত ভাবে একটা মাস্টার হয়ে চুপচাপ বসে থাকে, আমি চাইছি সমাজটাকে কমিউনিটিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো ডেভেলপ করার জন্য, দেখি কাজে লাগানো। আমার একদম ব্যক্তিগত অভিমত বললাম, যতটুকু ইসলামী শিক্ষাতে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, এরা কখনো ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা আমাদের আশা আছে। এবারে ইসলামটাকে সঙ্গে নিয়ে এরা যদি একটা ডাক্তার হতে পারে, এরা যদি একটা ইঞ্জিনিয়ার হতে পারে, এরা যদি একটা ফ্লাইটে পাইলট তৈরি হতে পারে, তাহলে হবে কি, প্রচুর ডাক্তারের ব্যবহার তো মানুষ দেখেছে, একটা নামাজি ডাক্তারের ব্যবহার মানুষ দেখেছে, প্রচুর ডাক্তারের কাছে মানুষ তো চিকিৎসার পরিষেবা পেয়েছে, একটা হিজাবার বোরকা পরিহিত ডাক্তারের কাছ থেকে মানুষ একটা ব্যবহার শিখে যে ডাক্তারের ব্যবহার কেমন হতে পারে। সুতরাং
শিক্ষা এবং বাস্তব পরিস্থিতি
কিভাবে আমরা মোকাবেলা করি। আর বলার মতো কোন ভাষা ভঙ্গিমা থাকা উচিত না, আর আমার নেই। শুধু এতটুকুই বলল যে যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিল তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভগবান। শুধু স্বার্থপরতার জীবন নয়, শুধুমাত্র আত্মকেন্দ্রিকতার জীবন নয়। পৃথিবীতে জন্ম নিয়েছি, অনেকে দুঃখ খাইয়েছেন, অনেকে জামা পরিয়েছেন, অনেকে গোসল করিয়েছেন, অনেকে আদর করেছেন, অনেকেই যত্ন করেছেন। তো কিছু মানুষের যত্ন নিয়ে আমি পৃথিবীতে পৃথিবীর বড় হয়েছি। তো পৃথিবীর মানুষের জন্য আমাকে কিছু করে যদি যেতে পারি, তবে আমার জীবন সার্থক। যদি মানুষের জন্য, সমাজের জন্য, কাবুরিচির জন্য, দেশ ও রাজ্যের জন্য কিছু করতে না পারি, তাহলে আমার জীবন সমাধান। সুতরাং তোমরা যা মাসি দেওয়ার জন্য এসেছ, তোমাদের জন্য আমাদের উনি কাম্বুর নাহা ওর সামনে চলে আসো। তাহুরা খাতুন উম্মে কুলসুম সামনে এসো। কামরুন নাহা তাহুরা খাতুন উম্মে কুলসুম শেষে সব একটু দোয়া করবেন। অভিভাবক বা আমাদের খারিজার প্রতিবেশী থেকে যারা এসছেন সবারই জন্য একটু ন্যূনতম একটা প্যাকেট করেছেন, কি করেছেন জানি না, খাবার আছে, গিফট পার্টেল আছে, সব দেবে আপনাদের একটা শেষে, সেটা দয়া করে নিয়ে যাবেন, কেউ আগে চলে যাবেন। তো তো আমরা এই তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড এদের তিনজনকে একটু আলাদা করে দিচ্ছি, বাকি সবাইকে তিনটে লাইনে দাঁড় করিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে একটু সময়টাও বাঁচবে আর ওদেরও ভালো লাগবে। প্রথমে মার্কশিটটা দিতে বলবো, তিনজন ধরি ফার্স্ট হয়েছে এটা সামনে চেনা যাচ্ছে, স্যার একটু হাত বাড়ানো, ঠিক আছে। সেকেন্ড কি না সহ রাখা তুমি মাশাআল্লাহ।
মিডলটা ছাড় একটু সামনে যাও তো হ্যাঁ বলুন এখানে ওই দিকে ফিরে যাও একটু সবাই দাঁড়াবে এদের এদের সম্মান আছে সামনে যারা আছে আপনারা শুনুন আপনাদের ওই এই জায়গাটা যারা সামনে দিকে এদিকে এখানে আমার এই পিছনে একদম এই জায়গাটা मेहमान सबाई देखें सामने सबाई जान আপনি যারা এসছে সব তো আমার কচিরাই বেশি আর সব কচি তো আজকে তো আমার কচিরাই বেশি আর শিক্ষক মন্ডলী বেশি অভিভাবক কমে এসছে মনে হয় কাছাকাছি মেয়ে যারা ওরা অনেকে একা একা রয়েছে এর ভেতরে অনেক মেয়ে আছে এটি প্রতি আব্বা নেই এরকম মেয়েকে আছে এটি আব্বা মারা গেছেন বা এটিম কে আছে এই টিমের ভিতরে এই পরীক্ষায় পাস করা টিমের ভিতরে জানো তো দাঁড়া একটু দাঁড়া তাকে দাঁড়াতে আচ্ছা একদম বা দুজন তিনজন বা আব্বা আব্বা মা দুজন বা দুয়ের একজন নেই এমন বাপ মা হারা এরা মুক্তি ওই দাঁড়িয়েছে সবাই তো দাঁড়ো আব্বা নেই বা মা ইন্তেকাল করেছেন বা মায়ের ছাড়াই রয়েছে এরকম কি আর আর কি কে আছে দেরি করতে বলো তাড়াতাড়ি দাঁড়ো ওখানেই দাঁড়ো বাস ওখানেই দাঁড়ো বাপ মা হারা যারা তাদেরকে দাঁড়াতে বলছি যারা বাপ মায়ের সেবা যত্ন পাওনি না আর কে পাঁচজন আছো না আর কে বাচ্চার ভিতরে বস বস তো এটিম বাচ্চাদের ওদের আজকে এই জায়গায় আসবার পিছনে দাতাদের দানটাই ছিল সবচেয়ে বড় আর পরিচালক মন্ডলীদের পরিচালনা একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আজকে এই জন্য ও তো যারা আজকে পরীক্ষায় পাস করেছে এবছরের পরীক্ষায় পাঁচ বছরের ফেল করি আলহামদুলিল্লাহ ফেল কেউই করেনি এর ভিতরে 13 জন এটিম আছে অনেকে আসতে পারেনি নদিয়া লকডাউনের কারণে গাড়ি ঘোড়া তো ভিস্টা বড় সবাই জানি কোথায় সেই বাড়িপুর মুর্শিদাবাদ ও সমস্ত জেলার মেয়ে যারা তারা আসতে পারেনি তো 13 জন আছে ভিতরে বাপ মাটা এটি তো আলহামদুলিল্লাহ যারা যাদের পয়সা যাদের পরিচালনায় মেহনতে এই বাচ্চাগুলো আর সফল আমরা কৃতজ্ঞ তাদের কাছে আজকে খুব কম সংখ্যক অভিভাবক এখানে এসছেন এরপরেও এই শুভক্ষণে শুভ মুহূর্তে মিনিট পাঁচের সময় নিচ্ছি মাত্র 5 মিনিট মাদ্রাসার এই শুভ মুহূর্তে যদি আপনাদের কারো কিছু একটু দেওয়ার থাকে আর জানেন আপনাদের পয়সা করি নিয়েই তো আমাদের পরিচালনা করতে হয় সবাই তোমরা লেমিনেশন করে নেবে বলেন